এই মুভিটি হচ্ছে মূলত অল্পবয়সী দুটি ফুল কিভাবে সামান্য একটি ভুলের জন্য তারা তাদের পরিবার, সমাজ এবং ভবিষ্যতের সমস্যার মুখোমুখি হতে হয় তার একটি উদাহরণ দেখানো হয়। সাথে মুভিটিতে এটাও বোঝানো হয় অপ্রাপ্তবয়স্কে এমন ভুল, পরিবার সহ পারিপার্শ্বিক পরিস্থিতির কতটা মেন্টাল সাপোর্টের প্রয়োজন হয়। তো মুভিটিতে দারা এবং বিমা নামে দুজন হাই স্কুলের একই ক্লাসের স্টুডেন্ট, এছাড়া তাদের মধ্যে একটি ঘনিষ্ঠতাপূর্ণ সম্পর্কও রয়েছে। তারা একজন আরেকজনকে অনেক পছন্দ করে, যেটি কিনা ক্লাসের সবাই জানে ওদের এই সম্পর্কের কথা। তো ক্লাস টিচার একদিন সবার রেজাল্ট কি হয়েছে তা জানতে চাইলে তখন ক্লাসের সবাই 100 মধ্যে ভালো রেজাল্ট করলো, বাট বিমাই একমাত্র ক্লাসের মধ্যে সবচেয়ে কম নাম্বার পায়। আর তার একটি কারণ দারা, কেননা ও দারাকে এতটাই পছন্দ করে যে সবসময় দারাকে নিয়েই ভাবতে থাকে, যেখানে ওর লেখাপড়া করাটা ওর মোটেও ভালো লাগে না। তো ঠিক এমনই একদিন দারার বাসায় ওর বাবা মা না থাকলে তখন দারা ওকে স্কুল থেকে একদিন ওর বাসায় নিয়ে যায় এবং দুজন সেখানে অনেক হাসি তামাশা দুষ্টুমি করতে থাকে। আর তার এক পর্যায়ে দুজন অনেকটা ক্লোজলি হয়ে গেলে তখন দুজনের মাঝে হঠাৎ অ্যাক্সিডেন্টালি সম্পর্কটি ঘটে যায়, যে কারণে তার কিছুক্ষণ পরে দুজনের আবার হুশ ফিরে এলে তখন দারা এই জন্য ভয়ে অনেকটা আপসেট থাকে, এই ভেবে যে এখন ওর কি হবে। আর তাই এই পরিস্থিতির কথা ভেবে তখন ওর চোখে কান্না চলে আসে। এরপর বিমাকে জানায় ক্লাসের সবাইকে যেন ও কাউকে এ বিষয়ে কিছু না জানায়। আর তারপর থেকেই দুজন এমনভাবে থাকে যেন ওদের মধ্যে কিছুই ঘটেনি। তো এরপর থেকে দুজনের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকলে হঠাৎ একদিন ওর ফ্রেন্ডরা মিলে তখন এক পার্টির আয়োজন করে এবং সেই পার্টিতে রাতে ডিনার করার সময় হঠাৎ দারা বুঝতে পারে যে ওর খাবারে বমি আসছে। আর তাই দৌড়ের সাথে সাথে বাইরে গেলে তখন বিমাও ওর যত্ন নিতে দৌড়ে আসে, আর এটা ভাবে হয়তো ওর বাইরের খাবার খাওয়ায় আর তাই ওর এমনটি হচ্ছে। এরপর বিমা ওকে বাসে পৌঁছে দিতে এলে তখন দারার মাও শুনে ভাবে হয়তো দারার বাইরের খাবার খাওয়ায় আর তাই ওর এমনটি ঘটেছে। তো বিমা নর্মালি ওকে পৌঁছে দিয়ে চলে গেলে তখন দারার মা ওকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে ওদের মধ্যে ফ্রেন্ড ছাড়াও অন্য কোনো সম্পর্ক আছে কিনা, বাট দারা শুনে তখন ওর মাকেও এমনভাবে অ্যান্সার দেয় যে ও শুধু ওকে একজন ফ্রেন্ড হিসেবেই ভাবে, যেটি কিনা ওর মা শুনে তখন সে বিষয়টি হালকাভাবে নিয়ে দুজনকে আবারও মিশতে দেয়। এরপর মা চলে গেলে তখন দারা দৌড়ে আসে বিমাকে বিদায় দিতে এবং দুজন তখন হাসিখুশিভাবে দুজনকে আবার বিদায় দিয়ে চলে যায়। এরপর একদিন দারার ছোট বোনের সাথে দুষ্টুমি চলাকালে তখন ওর ছোট বোনকে খেলার ছলে ও হাঁটুতে কামড় দিলে ছোট বোন সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে এবং ওকে বলতে থাকে ও ওর সাথে এমন নোংরামি কেন করছে, নাকি ওর মাসিক হয়েছে এই জন্য ওর সাথে এমনটি করছে। আর এই কথা বলে ও চলে গেলে তখন দারার মনে হঠাৎ চিন্তার উদয় হয় ওর নিয়মিত কেন মাসিক হচ্ছে না, আর এ কারণে ওই বিষয়টি নিয়ে রাত দিন চিন্তিত থাকলে তখন এই বিষয়টি বিমাকে জানায়। আর তারপর দিন ওরা একটি শপে গিয়ে দারা প্রেগন্যান্সি টেস্টটি কিনতে যায় সেটা পরখ করার জন্য, বাট সেখানকার সেলসম্যানদের কারণে ও সেটি কিনতে সাহস না পেলে তখন এক পর্যায়ে বিমা ভাড়া করা এক পাঠককে দিয়ে ও কিছু জিনিস কেনার মাধ্যমে তাকে দিয়ে প্রেগন্যান্সি টেস্টটি কিনে নিয়ে আসে। তো বিমা টেস্টটি দারাকে এনে দিলে দারার বাসায় সেদিন কেউ না থাকায় আর তখন দারা শেষ পর্যন্ত ওয়াশরুমে গিয়ে টেস্টটি করে আর যার রেজাল্টটি আসে আর তা দেখে দারা পুরোই হতাশ হয়ে যায় এবং ও বিমাকে দেখালে বিমা যেন কথা বলার আর কোনো শব্দই খুঁজে পায় না। আর তারপর দিন থেকেই দুজন পাশাপাশি বসলো, বাট একে অন্যের সাথে কেউ কার সাথে কোনো কথাই বলে না, যেখানে দারা খেয়াল করে বিমা আগের থেকে ওকে কিছুটা ইগনোর করার চেষ্টা করছে, এমনকি ওর সাথেও ভালোভাবে কথাও বলছে না এবং ওকে রেখে ও একা ক্লাস ছুটি শেষে চলে যায়, যেখানে বিমার মধ্যে এই বিষয়টি এমনভাবে ভয় ঢুকে যে ও দারাকে দেখেই বাইক রেখে ও ট্যাক্সিতে করে বাসায় চলে যায়। তো দারা ওর এই পরিবর্তন হঠাৎও বুঝতে না পারলে আর এদিকে বিমার বাবা মা ওকে বারবার ধমকাতে থাকে কেন ও বাইক রেখেই বাসায় চলে এসেছে। তো বিমা ওর মনের ভয়টিও কাউকে বলতে না পারলে তখন ও শুধু এই জন্য কাঁদতে থাকে, যেখানে বিমার বাবা মা এর কারণ কিছুই তারা বুঝতে পারে না। আর এ কারণে ও রাগ দেখে খাবার না খেয়ে উঠে আসলে তখন ওর বাবা এসে ওকে শান্তভাবে বোঝাতে থাকে এটা যে যদি ও কোনো ভুল করে থাকে তবে ও যেন তার কাছে গিয়ে ও সে জন্য ক্ষমা চেয়ে আসে, বাট বিমা ওর বাবাকে বলে ও কোনো সাধারণ ভুল নয়, বরং ওর তার চেয়ে বড় ভুল করেছে যার কোনো ক্ষমা হয় না। আর এই কথা বলতে বলতেই তখন ও কেঁদে ফেলে ওর বাবার রুমের দরজাটি সাথে সাথে বন্ধ করে দেয় যেন ওর কান্না কেউ শুনতে না পায় এবং কাছে এসে ওর বাবা ওকে বন্ধুর মতো বোঝানোর ট্রাই করে। আর এদিকে দারা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হওয়ার পর থেকে যেন সারাদিন শুধু ও মনমরা হয়েই বসে থাকে। আর এভাবে 10টি সপ্তাহ পার হয়ে গেলে আর তারপর একদিন বিমা আসে এবং ওকে এতদিন ইগনোর করার জন্য ওর কাছে সেজন্য ক্ষমা চায় এবং ওকে এটাও বলে আজকের পর থেকে কোনোদিনও ওকে ছেড়ে আর যাবে না। তখন দারা ওকে এটা জানায় যে ওকে এখান থেকে কোথাও নিয়ে যেতে, কারণ ও এভাবে ওষুধ খেয়ে বিষয়টিও এতদিন আত্মগোপন করে রাখতে পারবে না, কারণ কেউ না কেউ একদিন ওর এই বিষয়টি জেনে যাবে। বাট বিমা ওকে এটা বোঝায় এই মুহূর্তে ও চাইলেই এমন কোনো ডিসিশন নিতে পারবে না, কেননা ওরা এখন স্কুলে পড়ছে আর ওর গ্র্যাজুয়েট কমপ্লিট না হওয়া পর্যন্ত ও দারাকে বিষয়টি চেপে রাখতে বলে। আর তাই ও এই ডিসিশন নেয় যে পরিবার সমাজ যেহেতু ওদের এই বাচ্চা মেনে নেবে না আর এ কারণে ওর পরিচিত এক আন্টির সাথে কথা বলে ও এই বাচ্চা গর্ভপাত করাবে। তো বিমা ওর আন্টির সাথে এই বিষয়ে কথা বলার সাহস না পেলে তখন ওর বন্ধু বান্ধবের কাছে
গিয়ে এমন একটি হসপিটালের খোঁজ করতে থাকে যেখানে বাচ্চা গর্ভপাত করানো হয়। তো বন্ধুরা ওকে কাছে কোনো এক হসপিটাল দেখিয়ে দিলে বাট ওরা ওকে এই জন্য সন্দেহ করতে থাকে যে ও কেন হঠাৎ এমন ধরনের হসপিটাল খুঁজছে। তো বিমা বিষয়টি এড়ানোর জন্য তখনও সেটিকে ওর পড়ার সাবজেক্ট বলে বিষয়টি ইগনোর করার চেষ্টা করে। বাট এই ট্রিটমেন্টের জন্য ওর কাছে টাকা পয়সা পর্যাপ্ত না থাকলে তখন ওর এক পরিচিত আঙ্কেলের কাছ থেকে ও কিছু টাকা ধার নেয় এবং ও দারাকে তেমন একটি জায়গায় নিয়ে আসে। তো রাস্তার মাঝখানে হঠাৎ দ্বারের পিপাসে পেলে তখন ও সেখানকার একটি দোকানে বসে এবং সেখানকার একটি দোকানে স্ট্রবেরিগুলোকে একত্রে মিক্সিং করে সেগুলো জুস বানাতে দেখলে তখন ও সেটির মিশ্রিত লাল রং দেখে ও রক্ত ভেবে ভয়ে দৌড়াতে থাকে, যার ফলে বিমা এসে তখন ওকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে, কেন ও এখানে ছুটে এসেছে। আর তখন দ্বারা বিমার হাতটি টেনে নিয়ে ওর পেটের উপর হাত রেখে বলে যে বাচ্চাটির কোনো দোষ নেই, নিষ্পাপ তার জীবন, সেই জীবনটাকে ওরা কিভাবে ধ্বংস করবে। আর এ কথা বলে দ্বারা তখন একাধারে কাঁদতে থাকলে বিমা তখন ওর কান্না দেখে এ কথা দেয় যে ও যেই ডিসিশন নেবে ও সেই সিদ্ধান্তকেই মেনে নেবে, কেননা ওর খুশিতে ওর নিজের খুশি। আর তারপর থেকে দ্বারা নিজেকে স্লিম দেখাতে তখন ও স্কুল ড্রেসটি আটসাট পরার চেষ্টা করে যাতে ওর পেটের বাচ্চাটিকে বাহির থেকে কেউ বুঝতে না পারে। এদিকে বিমা তখন ওকে কাজে সাহায্য করতে ওকে ঢিলা ঢালা স্কার্ট এনে দেয় যেন ওর কোনো কাজের সমস্যা না হয়। এরপর দিন দ্বারা একদিন স্কুলের মাঠে বসে থাকলে হঠাৎ ও সেখানে মাথা ঘুরে পড়ে যায় এবং ওর সহপাঠীরা দৌড়ে আসে ওর কি হয়েছে তা জানতে। আর তারপর বিমাও দৌড়ে এলে আর তখনই ওকে দেখা মাত্রই দ্বারা ভয়ে বলে ফেলে ওর প্রচন্ড পেট ব্যথা করছে, এখন ওর বাচ্চার কি হবে। আর এতে করে টিচার সহ সবাই শুনে ফেলে বিমা তখন লজ্জায় চুপ হয়ে থাকে। আর তারপরে এই খবর শুনে দুপক্ষেরই বাবা মা ছুটে আসলে তারা টিচার থেকে সব সত্যিটা জেনে যায়। আর এরপর থেকে দ্বারার বাবা মা বিমাকে এবং ওর বাবা মাকে সহ্য করতে না পারলে তখন টিচারকে তারা এ কথা জানায় যেন এই ধরনের অসভ্য ছেলেকে তারা স্কুল থেকে বহিষ্কৃত করে। বাট বিমা তাদেরও বারবার বোঝানোর চেষ্টা করে যে ও এই অবস্থায় দারাকে এবং ওর সন্তানকে লালন পালনের সব দায়ভারও একাই নিবে। বাট দারার বাবা মা এ কথা শুনে ওর গায়ে হাত তুলতে চাইলে তখনই বিমার বাবা মা তার ছেলের গায়ে হাত তুলতে তারা এসে বাধা দেয় এবং বলে দোষ যদি তাদের ছেলের হয়ে থাকে তবে তাদের মেয়েরও আছে। আর তখনই দারার বাবা মা গিয়ে তখন দারাকে বারবার জিজ্ঞেস করতে থাকে ওর সাথেও কোনো জবরদস্তি করেছে কিনা। তো ওই মুহূর্তে দারা কোনো কথা বলতে না পারলে তখন বিমার মা বিমাকে এক জোরে চর মারে কেন এই বয়সে এত বড় অন্যায় করেছে এবং সেখানে সে কান্নায় ভেঙে পড়ে। আর তখনই দারা জানায় আমি ওকে ভালোবাসি, যে কথা শুনে দুটি পরিবারই শুনে যেন হতাশ হয়ে যায় যে এখন তারা কি করবে এই দুটি বাচ্চাকে নিয়ে। এরপর বিমা দারার মাকে এসে তখন ওর সন্তানের দায়িত্ব নেওয়ার কথা জানালে দারার মাকে দেখে দিয়ে বলতে থাকে জীবনটা এত সহজ নয় যে চাইলে জীবনকে মনের মতো সাজানো যায়, কেননা আমি নিজেও একজন মা, আমি জানি বাবা মা হওয়া সন্তান লালন পালন করা কতটা যে কঠিন। বাট বিমা জানায় আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করার পরই আমি একটি চাকরি খুঁজে নেব এবং দুজন দুজনের খরচ বহন করব, যেখানে আমাদের কোনো সমস্যা হবে না, শুধু ততদিন আমাকে একটু সময় দিন, কারণ আমি দারাকে ভালোবাসি, আমি কোনোদিনও চাই না ওকে ছেড়ে আমি কোনোদিন চলে যেতে। বাট এরপরও দারার মা এসব মেনে নিতে না পারলে তখন সে দারাকে তাদের উপর এই ঝামেলা চাপিয়ে তাদেরকে দেখতে বলে সে রেগে সেখান থেকে চলে যায়। তো আরামে এসে থাকা দারা শেষ পর্যন্ত বিমার গরিব ঘরে ওকে নিয়ে এলে তখন ওর এমন হিজিবিজি বাড়ি দেখে চারিদিক শুধু তাকিয়ে ও শুধু পরিস্থিতি দেখতে থাকে এবং দিন দিন ওর অবস্থা আরও অনেক দুর্বল হতে থাকে। বাট বিমা ওর পাশে থেকে ওকে ও সবসময় অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করে। এরপর একদিন ওকে চেক আপ করতে নিয়ে এলে তখন ওর শাশুড়ি সহ সবাই হসপিটালে আসে এবং সবাই জানতে পারে যে বাচ্চাটি ঠিকঠাকভাবেই বেড়ে উঠছে। আর তারপর ওর বাবা মার রাগ পড়ে গেলে দারাকে তখন ওর বাবা মা এসে ওকে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর একদিন হঠাৎ দারা ওর ছোট বোনের কাছ থেকে এটা জানতে পারে ওর বাবা মা ওর পেটের সন্তানকে ওর নিঃসন্তান চাচা চাচিকে দিয়ে দেওয়ার কথাবার্তা চলছে, কেননা তারা চায় না এই সন্তানের জন্য দারা ওর ফিউচার নষ্ট করুক এবং ওর কোরিয়াতে লেখাপড়ার স্বপ্ন পূরণটি নষ্ট হোক। আর এ কথা শুনতেই তখন দারা ওর বাবা মার সাথে এর প্রতিবাদ করতে গেলে কিন্তু ওর বাবা মার কোনো কথারই তোয়াক্কা করে না, কেননা তারা ভাবে ও যেখানে নিজেই একজন বাচ্চা সেখানে আরেক বাচ্চাকে ও কিভাবে লালন পালন করবে। আর তাই ও এই বাচ্চাকে পালন করতে উপযুক্ত নয় বলে তখন ও দৌড়ে গিয়ে এ কথা বিমাকে জানায় যে ওদের বাচ্চাকে ওর বাবা মা অন্যত্রে দিয়ে দিচ্ছে। আর এই কথা শোনা মাত্রই বিমার বাবা মা তাদের নাতিকে নিজেদের কাছে রাখতে পরদিনই তারা ফলফলা দিনে ওর বোন সহ দারাদের বাসায় যায় এ বিষয়ে আলোচনা করতে। তো দারার মা সে এই বিষয়ে তাদের সাথে সে কোনো কথাই বলতে না চাইলে তখন দারার বাবার অনুরোধে সে শান্ত হয় এবং তাদের সাথে সে আলোচনায় বসে এবং তাদের অনেক আলোচনার পর এই কথা হয় যে তাদের মুসলিম ধর্মমতে দুজন অপ্রাপ্তবয়স্ককে বিয়ে করে এই সম্পর্কটিকে পবিত্র সম্পর্কে আবদ্ধ করা যাতে বাচ্চাটিকে নিয়ে ভবিষ্যতে কেউ কখনো আঙুল না তোলে। আর কথা মতেই তারা ওদের দুজনের পছন্দ
পছন্দকে দুই পরিবারের সম্মতিতেই পারিবারিকভাবে বিয়ে হয়, যার ফলে দুজনেতে অনেকটা খুশি থাকে। সাথে এই বাচ্চাটির দায়িত্ব নিতে তখন দারার বাবার রেস্টুরেন্টে বিমা ক্লাস শেষে এক্সট্রা পার্ট টাইম জব করে, যেন ও বাচ্চার ভবিষ্যতের জন্য নিজেকে এখন থেকে প্রস্তুত করতে পারে। আর এভাবে বিমা একদিকে ওর সন্তান, অন্যদিকে ওর ভালোবাসার জন্য প্রত্যেক দিন নিজের শ্রম দিতে থাকলে তখন দারার বাবা বিমাকে এও শর্ত দেয় যে শুধু এই কাজ করলেই হবে না, কেননা ওকে ওর লেখাপড়ার জন্য নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। তো বিমা এই অল্প বয়সেই দুদিকে সামলে ব্যালেন্স করার প্রচেষ্টা থাকলে আর ওদিকে দারার পেটের সন্তানটিকে এভাবে বৃদ্ধি হতে দেখায় তখন ওর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় এবং সারাদিন ও শুয়ে বসে থেকে তখন ও বোরিং ফিল করতে থাকে। এরপর একদিন দারা হঠাৎ খেয়াল করে ওর এসব কাজে চাপে পড়ে বিমার পড়ালেখার মনোযোগ দিন দিন উদাসীনতায় চলে যাচ্ছে, যেখানে কাজ থেকে ফিরে ও শুধু গেমস নিয়েই পড়ে থাকে আর যার জন্য ওর রেজাল্টটিও খারাপ হচ্ছে। আর তাই ওই বিষয় নিয়ে বিমার সাথে রাগ দেখালে যে কেন ও ভালোভাবে পড়াশোনা করছে না, যদিও ভালোভাবে পড়াশোনা নাই করে তবে ও কিভাবে গ্রাজুয়েশন পাশ করবে আর কিভাবে বা বড় চাকরি করে এই সন্তান এবং ওকে দেখভাল করবে। বিমা তখন সারাদিন এত খাটাখাটনি করে এসে তার উপর ওর এমন কথা শুনে তখন ও ক্ষিপ্ত হয়ে বলে ওকে কে বলেছিল ওকে ওর গার্লফ্রেন্ড হতে, নয়তো আজ ওর এত কষ্ট করতে হতো না। আর এ কথায় দারার মনে তখন অনেক বড় আঘাত লাগলে ও কোনো কথা না বলে তখন ও নিচের রুমে চলে যায় এবং মনমরা হয়ে সেখানে চুপচাপ বসে থাকে। তো বিমার ভুল বুঝতে পেরে তখন ও যাওয়ার সময় ওর মায়ের সাথে দেখা করে ওর থেকে বিদায় নিতে চাইল, বাট দারা ওকে দেখা মাত্রই ও মুখ ঘুরিয়ে বসে থাকে। একদিকে দারা হাসি খুশি বয়সে ও পেটে সন্তান নিয়ে, অন্যদিকে সবকিছু জীবন থেকে নিজেকে সরিয়ে রাখার ওর মনে এক ধরনের কষ্টের ছাপ দিন দিন বইতে থাকে, যেটা কিনা আড়ালে বসে কান্না ছাড়ার কিছুই করা থাকে না। দারার মা ওর কষ্টটা বুঝতে পারলে তখন সে তার মেয়ের হাসি খুশি ফিরিয়ে আনতে সে ওর ক্লাসের বন্ধু বান্ধবকে ফোন করে বাসায় নিয়ে আসে এবং ওদের দেখা মাত্রই দারা অনেকটা সহজ হয় এবং ওদেরকে পেয়ে ও যেন আগের ভুবনে ফিরে যায়। সাথে ওর ক্লাসমেটও ওকে পরিস্থিতিতে তখন ওরা পাশে এসে ওর সঙ্গ দেয়। এরপর একদিন সে দারাকে মনমরা হয়ে শুয়ে থাকতে দেখে তখন ওর কষ্টটা দেখে তার সহ্য না হলে সে ওর পাশে বসে তার জীবনের ভালো মোমেন্টসগুলো, জীবনের স্ট্রাগলগুলো ওকে শুনিয়ে ওর মন শক্ত করার অনুপ্রেরণা জোগাতে থাকে, যেন এতে দারার মন ভালো হয়ে যায়। তো দারা শুনে অনেক আনন্দ পেতে থাকলে, বাট অন্যদিকে ওর মা আড়াল করে কাঁদতে থাকে এই ভেবে যে তার মেয়েকে এই কৈশোর বয়সে এমন কষ্ট সহ্য করতে হচ্ছে, যেটা সে মা হয়ে বুঝতে পারছে একজন মা হওয়াটা কতটা কষ্টের এবং কতটা ধৈর্যের প্রয়োজন হয়, যেটি কিনা তার মেয়ে কচি বয়সে তা সহ্য করছে। এরপর একদিন ওকে চেক আপের জন্য ওর পরিবারের সবাই মিলে হসপিটালে নিয়ে গেলে তখন হসপিটালে থাকা কিছু মানুষ দারাকে এই বয়সে প্রেগন্যান্ট হতে দেখে তারা পেছনে বসে ওকে নিয়ে কানাঘোষা করতে থাকে যে ওর মতন একজন বাচ্চা ও কিভাবে আরেকটি বাচ্চা জন্ম দেয়। তো বাচ্চাটি সুস্থ আছে জেনে সবাই খুশি হলে আর তারপর দিন দারা বিমাকে এটা জানায় কালোদের বাসায় ওর চাচা চাচি আসবে আর তাই এই সিদ্ধান্তে ওকেও সেদিন আসতে বলে। তো বিমা একদিকে ওর সন্তানের পিতা হবে ভেবে ও মনে মনে খুশি থাকলেও, বাট দারাকে ওই দিনের ঝগড়ার পর থেকে ওকে ততটা সন্তানের জন্য খুশি হতে দেখা যায় না। আর এরপর তিনি দারা চাচা চাচি বাসায় এলে তখন তারা ওদের সন্তানকে নিজের সন্তানের মতো লালন পালন করবে বলে জানায়, কেননা তাদের কথা হলো এই টিনেজ বয়সে ওরা এই সন্তানকে দায়িত্ব পালন করতে পারবে না। তো বিমা শুনে বলে ও বড় হওয়া না পর্যন্ত ততদিন ওর সন্তানকে মাঝে মধ্যে দেখতে যেতে পারবে কিনা, বাট তারা জানায় পারবে, বাট ওদের সেই সন্তানের কাছে একমাত্র পরিচয় হবে চাচা চাচি পরিচিতি হিসাবে। আর এই কথা শোনা মাত্রই বিমার মন খারাপ হয়ে গেলে তখন ও সেই আসন ছেড়ে উঠে বাইরে চলে আসে, যেখানে দারা এতদিন ওর বাবা মার সাথে ওর বাচ্চাকে নিয়ে প্রতিবাদ করতে দেখা গেল, বাট আজ ওকে অনেকটা চুপ থাকতে দেখা যায়। এরপর দারা ও বিমাকে বোঝাতে বাইরে এলে তখন ওকে ও এটা বোঝায় ও অনেক ভেবেচিন্তে দেখেছে আসলে বাবা মা হওয়াটা যতটা ওরা সহজ ভাবছে ততটা সহজ নয়, কারণ ওরা কখনো এই সন্তানের জন্য এতদূর এগোতে পারবে কিনা ও নিশ্চিত নয়। এ কারণে ও মনে করে এই সন্তান ওর চাচা চাচি ওদের থেকে ভালো দেখভাল করতে পারবে, যে কারণে ওই সম্পর্ক থেকে বের হতে তখন এ কারণে বিমাকে ডিভোর্স দিতে চায় এবং ওর স্বপ্ন পূরণের জন্য ওর বাবা মার সাথে করিয়ে চলে যেতে চায়। আর ওকে ছেড়ে যাওয়ার কথা শুনেই বিমার চোখে কষ্টে পানি চলে এলে তখন দারা ওর কাছে এসে জানায় আমরা ততদিন পর্যন্ত আলাদা থাকবো যতদিন আমরা আমাদের ভবিষ্যৎ গড়তে না পারবো, যেখানে বিমা তখন ওর কথার জবাবে ও একটি কথাও বলে না। আর তখনই এই কথা শুনে বিমার বাবা মা দারার বাবা মার কাছে কৈফিয়ত জানতে এলে যে কেন তারা তাদের নাতিকে অন্যত্রে দিয়ে দিচ্ছে। তখন দারার বাবা মা স্ট্রেট বলে যে তার মেয়ের ভবিষ্যৎ সামনে পড়ে আছে আর তাই এই অহৈতুক জিনিস নিয়ে তারা তাদের মেয়ের জীবন নষ্ট করতে চায় না বলে শাশুড়ি তখন এবার দারার কথা জানতে চায়। তো দারাও তখন ওর বাবা মার সাথে সেই একই কথাই জানায়, কেননা দারাও এতদিনও এটা বুঝে নিয়েছে যে এই সন্তানের ভালো ভবিষ্যৎ ওরা দিতে পারবে না যতক্ষণ না ওরা নিজেরা এস্টাবলিশ হতে না পারবে।
বাট ভীমার মা সে কিছুতেই এই কথা মানতেই চায় না যে তাদের রক্ত অন্যের কাছে মানুষ হবে। আর তারপর সে সেখান থেকে রাগে উঠে চলে আসলে তখন সে বাসায় এসে মনের কষ্ট বলতে থাকে, সন্তানকে যদি লালন পালন করতে যদি এতটা এস্টাবলিশ হতে হয় তবে সে গরিব হয়ে কিভাবে তার দুই সন্তানকে একটি হোটেল চালিয়ে মানুষ করেছে এবং কিভাবে বা সে মা হয়েছে। আর তাই সে তার ছেলেকে এই আদেশ দেয় যে যেন ও এখন থেকে আরো বেশি পরিশ্রম করে এবং বাবা হিসেবে আরো বেশি আয় করে, যাতে ওর সন্তান ওর কাছেও ফিরিয়ে আনতে পারে। আর এদিকে দাঁড়া কোরিয়া চলে যাওয়ার উদ্দেশ্যে তখন ধীরে ধীরে ব্যাগ গোছাতে থাকলে দারার বাবা এসে ওর মন খুশি করার চেষ্টা করে। তো একদিকে দারার সবকিছু ছেড়ে যাবার কষ্ট, অন্যদিকে ওর দিকে তাকিয়ে আছে ওর বাবা মার আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ, যার ফলে দারা সব মিলে শেষ পর্যন্ত ওর বাবা মার চাওকে ও গুরুত্ব দেয়, যেটা কিনা দারা সন্তানের জন্য মন থেকে কষ্ট পেল বাট ও কাউকে সেটা বুঝতে দেয় না। এদিকে বিমা ওর মাকে নামাজে বসে তখন অজরে কাঁদতে দেখলে আর তারপর রাতে ওর মায়ের পাশে এসে বসে তখন ও কেঁদে কেঁদে ওর ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলতে থাকে সে মা হয়ে ওকে ক্ষমা না করলে ও কখনো নিজেকেও ক্ষমা করতে পারবে না। আর এই কথা শুনে বিমার মা তখন তার ছেলেকে জড়িয়ে কাদাকাদ কণ্ঠে বলতে থাকে, আমি জানি তুই ক্লাসের ভালো স্টুডেন্ট হতে না পারলো কিন্তু একজন সত্যিকার বাবা হয়ে তোর সন্তানকে ঠিকই তুই দেখভাল করতে পারবে। আর এই কথা বলে সে বিমাকে বাবা হিসেবে নিজের সন্তানকে ফিরিয়ে আনতে বলে নিজের স্নেহের ছায়া তলে ওকে রাখতে বলে, যার ফলে বিমা ওই রাতেই ও দারার সাথে দেখা করতে যায় এবং ওকে একটি কথাই জানায়, ওকে ও কোরিয়াতে যাওয়ার অনুমতি দিতে পারলেও বাট ও বাবা হয়ে ওর সন্তানকে অন্যের কোলে মানুষ হতে দেখে ও কখনো শান্তি পাবে না, কেননা ও দারাকে প্রচন্ড ভালোবাসে সাথে ওর সন্তানকেও। আর তাই ও চায় না দুজনে ওর জীবন থেকে হারিয়ে যাক। তো দারা এই কথা শুনে চলে গেলে তখন ও বাসায় বসে এই বিষয় নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে থাকে। আর তারপর ওর মাকে এই বিষয়টি জানায় যে ওর পেটের সন্তানকে বাবা হিসেবে বিমার কাছে রেখে যেতে চায়, কেননা ও এই বিষয়ে নিশ্চিত যে ও বাবা হিসেবে ওর সন্তানকে ওই একমাত্র ভালোভাবে দেখভাল করতে পারবে। আর এই কথা শুনে তখন দারার মা আবার ক্ষিপ্ত হয়ে গেলে আর তখন বাবাও ওকে বোঝাতে আসে। তো দারা শেষ পর্যন্ত ওর বাবা মাকে বোঝাতে ব্যর্থ হলে তখন ওর আগে নিজের ঘরে গিয়ে ও গেটটি লাগিয়ে দেয়। এরপর ওর সন্তান ডেলিভারি হওয়ার সময় ঘনিয়ে এলে আর তখন দারার বাচ্চা প্রসবকালে ও অনেকটা কষ্ট হচ্ছে দেখে দারার মা দেখে সেখানে প্রচন্ড কেঁদে দেয় এবং অবশেষে বাচ্চাটি সুস্থভাবে পৃথিবীতে এলো বাট দারার জরায়ুতে অতিরিক্ত রক্ত ক্ষরণের সৃষ্টি হয়। আর তাই ডক্টর এসে বিমাকে এটা জানায় যে যদি তাকে বাঁচাতে হয় তবে তার জরায়ুতে অপারেশন করে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, নয়তো তাকে বাঁচানো তাদের জন্য রিস্ক হয়ে যাবে। আর তাই স্বামী হিসেবে ওকে ফর্মে সাইন করতে বলে বিমা এমন পরিস্থিতিতে ওর সাইন করার সময় হাত কাঁপতে থাকে। এরপর বাচ্চা দেখে সবাই খুশি হয়ে গেলে আর তখন বিমা ওর সন্তানকে কোলে তুলে এনে ও দারার কাছে দেয়, সাথে দারাকে সন্তানের 10 মাসের কষ্ট সহ্য করার জন্য ওর কাছে এজন্য ক্ষমা চায়। আর তখন এই কথা জবাবে দারা জানায়, সন্তান বহনের কষ্ট যেমন আজ আমাকে খুশি এনে দিয়েছে ঠিক তার থেকে বেশি আমি খুশি হয়েছি তোমার মতন একজন সন্তানের পিতা পেয়ে। আর এ কথায় বিমার চোখে অশ্রু গড়িয়ে পড়লে দারা তখন ওর চোখের পানিটাকে আলতো করে মুছে দেয়। আর তার কিছুদিন পরেই বিদায়কালে দারা চলে যাওয়ার সময় তখন ওর সন্তানকে ওর দাদুর কাছে দিয়ে চলে গেলে সবার কাছ থেকেও হাসিমুখে বিদায় নিল কিন্তু এক বুক চোখের অশ্রু নিয়ে যেন ফিরে যায়, কেননা সব সুখ যেন ও এখানেই রেখে যাচ্ছে। আর এদিকে বিমা সন্তানকে নিজের কাছে পেল বাট ভালোবাসার মানুষটির শূন্যতা ঠিকই যেন ওকে শূন্য করে দিয়েই কোরিয়ায় চলে যাচ্ছে। আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। আসলে এটাই বাস্তব, অপরিণত বয়সে আবেগের কোনো ভুলকে ভুল ভেবে কেউ সেটা কখনোই মেনে নেয় না। এখানে সমাজ সংসার স্ট্যাটাসকে মানুষ বেশি প্রাধান্য দেয়, যার ফলে অনেক ফুলকে এভাবে ঝরে পড়তে দেখা যায়, এভাবে আলাদা হয়ে যায়।